রবিবার ছিল দশহারা পুজো। এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে বিশেষ হোম যজ্ঞের আয়োজন করা হয়। মূলত বিশ্বজুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে, তার থেকে মানুষকে মুক্তি দিতে এই হোম যজ্ঞের আয়োজন করা হয়। পাশাপাশি মন্দির চত্বরে ভগ্নপ্রায় মনসা মন্দির সংস্কার করে নতুন মন্দিরের উদ্বোধনও করা হয়। মন্দিরের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। এদিন হোমযজ্ঞের সময় বিধায়ক খোকন দাস ছাড়াও উপস্থিত ছিলেন সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্ট কমিটির সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দশরার দিনে বিশ্বজুড়ে যে করোনা চলছে, সেই করোনা থেকে মানুষকে মুক্ত করার জন্যই আজকে সর্বমঙ্গলা বাড়িতে একটা যজ্ঞ করা হলো। সেই যজ্ঞে আমি এসেছি, আমাদের সহকর্মীরা সবাই রয়েছে, আমাদের সর্বমঙ্গলা বাড়ি ট্রাস্ট কমিটির সবাই রয়েছে সেই যজ্ঞ করার জন্য সকালবেলায়। আমি দাদা আজকে কী ঠাকুর উদ্বোধন করলেন? দাদা আজকে ঠাকুর মা মনসার মন্দির আজকে উদ্বোধন করলাম। কালকে একটা করেছিলাম লাখুড়িতে বিরাট মন্দির মা মনসার, আজকে সর্বমঙ্গলা বাড়িতে একটা মা মনসার পুজো হতো, কিন্তু সেই জায়গাটা ঠিক ছিল না, সেই জায়গাটাকে সংস্কার করে একটা মন্দিরের মতো করেছে, সেই মন্দিরটাও আজকে উদ্বোধন করা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাবের রিপোর্ট, আনন্দ বার্তা।